আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রেশার কমে গেলে কি করবেন এই বিষয়ে আমার বিস্তারিত ভিডিও ছিল, অনেকে রিকোয়েস্ট করেছেন। হঠাৎ করে প্রেশার বেড়ে গেলে কোন ধরনের হোম রেমিডি আছে যেটা দিয়ে আমরা সাডেন প্রেশারটা কিছুটা কমাতে পারি বা নামাতে পারি? তার আগে বলে নেই, আসলে যারা প্রেশারের পেশেন্ট তাদের নিয়মিত ওষুধ থাকে, কোনো হোম রেমিডি কিন্তু ওষুধের বিকল্প না, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই ডক্টর প্রেসক্রাইবড মেডিসিনে থাকতে হবে। তারপরও আমাদের জীবনযাত্রার অনেক কারণে রং খাওয়া দাওয়া, ভুল খাওয়া, অথবা হট সাডেন রাগ হয়ে যাওয়া, ঝগড়া করা, স্ট্রেসে থাকা, কম ঘুমের জন্য অনেক সময় আমাদের ওষুধ খাওয়ার পরও দেখা যায় হঠাৎ করে বাসায় হয়তো কোনো কারণে প্রেশার দেখলেন বেড়ে গেল, ঠিক সেই মোমেন্টে কি করবেন? আজকে আমার ভিডিওতে সেরকম তিনটা রেমেডি দেখাবো। তার আগে একটু কুইক দেখিয়ে নিচ্ছি আমাদের কোন ধরনের খাবার থেকে আসলে প্রেশার বেড়ে যেতে পারে, যেগুলো হিডেন সল্ট ক্যারি করে, সোডিয়াম ক্যারি করে, আমরা সেগুলো জানি না। চলুন দেখে নিই সেগুলো কোন কোন খাবার। এটা সবাই জানেন, লবণ, অর্থাৎ আলাদা লবণ খেলে যে প্রেশার বেড়ে যেতে পারে ভাতের সাথে, রান্না ছাড়া বা যে কোনো খাবারের সাথে। অনেকে আবার এটাকে তেলে ভেজে খান, তেলে ভেজে খেলেও কিন্তু সোডিয়াম থাকে, সো লবণ আলাদা বা এক্সট্রা অ্যাড করলে প্রেশার বেড়ে যায়। দেখতে পাচ্ছেন হাতে বানানো আচার, এটাতে প্রচুর পরিমাণে তেল এবং সল্টের ব্যবহার হয়। ঘরের আচার অনেকে, আমি এমনও শুনেছি যারা প্রেশার বেড়ে গেলে টক খেয়ে প্রেশার কমাতে আচার খেয়ে আরও উল্টা কাজটি করে। অর্থাৎ এই এইসব আচারে, ঘরের আচারে যে পরিমাণ সোডিয়াম থাকে এবং ফ্যাট থাকে তার উল্টো প্রেশার বাড়িয়ে দেয়। সয়া সস, এটা সবাই জানেন অনেক বেশি সোডিয়াম ক্যারি করে, সল্টেড। এটা আমরা রান্নায় অনেক সময় ব্যবহার করি যাদের এরকম সাডেন প্রেশারের পেশেন্ট বা ওষুধ খাচ্ছেন বা সম্ভাবনা ঝুঁকিতে আছেন, তারা অবশ্যই সয়া সস অ্যাভয়েড করবেন। মুড়ি, অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাতের পরিবর্তে মুড়ি খেতে পারবো কিনা। দেখেন, ভাতে থেকে মুড়িতে সোডিয়ামের মাত্রা অনেক বেশি, কারণ আপনারা সবাই জানেন চাল লবণে ভিজিয়ে, লবণ পানিতে ভিজিয়ে কিন্তু রোস্টেড করে মুড়ি করা হয়। সুতরাং মুড়ি অবশ্যই অনেক বেশি সোডিয়াম কন্টেন করে। দেখতে পাচ্ছেন ক্যাচাপ বা সস, এটা কিন্তু আমাদের অনেক স্বাভাবিক খাবারও আমরা দেখা যাচ্ছে একটা ব্রেড স্যান্ডউইচ দিয়ে হয়তো সস খাচ্ছি বা ক্যাচাপ খাচ্ছি, কিছু ভাজা পোড়ার সাথে খাচ্ছি। ভাজা পোড়া তো প্রেশার বাড়াবেই, সস কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম ক্যারি করে। জাস্ট দেখাচ্ছি যে একটা সস প্রায় 100 গ্রামে, অর্থাৎ 100 গ্রাম সসের মধ্যে সোডিয়াম থাকে প্রায় 833 মিলিগ্রাম, যেটা 34% আমাদের ডায়েটারি ভ্যালু সোডিয়ামের চাহিদা পূরণ করে। সুতরাং অবশ্যই সসের মধ্যে প্রচুর পরিমাণে আপনার সল্ট থাকে, যার জন্য এটাতে অনেক বেশি সোডিয়াম থাকে। দেখতে পাচ্ছেন পাশে মায়োনিজ, মায়োনিজ কিন্তু অনেকেই, মায়োনিজ বা সালাড ড্রেসিংস অনেকেই মনে করেন এটা হয়তো ফুডকে টেস্ট করার জন্য খান, কিন্তু এটার মধ্যেও কিন্তু অনেক বেশি সোডিয়াম থাকে। দেখাচ্ছি একটা মায়োনিজে সোডিয়াম মিলিগ্রাম 730 মিলিগ্রাম, যা প্রায় 30% ডায়েটারি ভ্যালু পূরণ করতে পারে সোডিয়ামের। সুতরাং বুঝতেই পারছেন মায়োনিজ বা সালাড ড্রেসিংসে অনেক বেশি পরিমাণে সোডিয়াম থাকে, যা প্রেশার বাড়াতে কিন্তু অবশ্যই আপনাকে হেল্প করবে। লবণ, লবণাক্ত পনির যেটা অনেক সময় আমরা খাই, এটা কিন্তু আমাদের প্রেশার বাড়িয়ে দিতে পারে। এবং ব্রেড, ব্রেডেও কিন্তু সল্টের ব্যবহার হয়, অনেক কিছু ব্যবহার হয় যেটা ব্রেডকে ফুলাতে সাহায্য করে, বেকিং সোডা, বেকিং পাউডার, এইটা কিন্তু আমাদের অনেক বেশি সোডিয়াম দিয়ে প্রেশার বাড়ায়। দেখতে পাচ্ছেন জেলি, সাধে মিষ্টি, অর্থাৎ জেলি কিন্তু কখনো অনেকে ভাবতেই পারেন না যে জেলি খেলে প্রেশার বাড়তে পারে। জেলি খেলেও কিন্তু আমাদের প্রেশার অবশ্যই বেড়ে যেতে পারে, কারণ জেলিতে রয়েছে সোডিয়াম সাইট্রেট, অর্থাৎ সোডিয়াম সাইট্রেট ব্যবহার করার ফলে এটাতে সোডিয়াম অনেক বেশি থাকে। সো পাউরুটির সাথে জেলি সাধে মিষ্টি হলেও কিন্তু প্রেশার বাড়িয়ে দিতে পারে। দেখতে পাচ্ছেন নোনতা বিস্কিট, বেকারিজ, বিস্কিট বেকারিজ যে কোনো খাবার কিন্তু অনেক সোডিয়াম ক্যারি করে, প্রেশার বেড়ে যেতে পারে। এই ধরনের চকলেটগুলোও কিন্তু প্রচুর সোডিয়াম কন্টেইন করে। আরেকটি জিনিস যেটা মিষ্টি, অথচ আমরা অনেক সময় চিন্তাও করতে পারি না, পেস্ট্রিজ, কেক, যে কোনো বাখরখানি, এই খাবারগুলো কিন্তু আমাদের আসলে প্রেশার বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছেন বাটার, বাটার সল্টেড হলে কিন্তু অবশ্যই বাটার সাডেন প্রেশার বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ দেখা গেল একজন প্রেশারের পেশেন্ট বুঝলো না, সকালে বাটার খেলো, সাডেন প্রেশারটি বেড়ে যেতে পারে। এটা কফি মেট, অনেকেই কফি খান কফি মেট দিয়ে, কফি মেটও কিন্তু অনেক বেশি প্রেশারকে বাড়িয়ে দিতে পারে। গুঁড়া দুধ, যেটা আমাদের প্রেশারকে বাড়াতে পারে, অনেক সময় দুধ চা খাচ্ছেন, হয়তো বুঝতে পারছেন না যে প্রেশার ওষুধ খেয়েও কিন্তু কেন প্রেশার কন্ট্রোল হচ্ছে না, দিস ইজ বিকজ অফ গুঁড়া দুধ। গুঁড়া দুধ যদি অন্য কোনো খাবারে থাকে সেটাও কিন্তু আপনার প্রেশার বাড়াতে পারে। রয়েছে কনডেন্সড মিল্ক, অনেক সময় বাইরে হয়তো চা খেয়ে ফেললেন, বাসায় আসার পর প্রেশার বেড়ে গেল,
রিজন কোনোভাবেই খুঁজে পেলেন না। মনে রাখবেন, কন্ডেন্স মিল্কে কিন্তু প্রেশার হাই করে দেয়, কারণ কন্ডেন্সড মিল্কে যেমন পরিমাণে সুগার থাকে সেটা তো ক্ষতি করে, পাশাপাশি এটার সোডিয়ামও কিন্তু থাকে যা আমাদের প্রেশারকে রাইজ করে দেয়। তো দেখতে পাচ্ছেন, কাবাব, শিক কাবাব, মুরগির কাবাব, নান রুটি, এটা অনেকেই আসলে অনেক সময়, অনেকে যারা ডাইটিশিয়ান দেখান না তো মনে করে যে ওজন কমাতে কাবাব হেলদি। কাবাব অবশ্যই হেলদি, কিন্তু সেটা প্রতি সময় না। এই ধরনের কাবাবে, যেটা কেনা কাবাব বিশেষ করে, প্রচুর পরিমাণে লবণ এবং সোডিয়াম থাকে। সো একেতে বিফের, শিক কাবাবে বিফের সোডিয়াম, তার উপর কাবাব বানাতে সোডিয়াম, এটা পোড়ানো হয়, ফলে এই মাংসগুলোতে সোডিয়াম কনসেন্ট্রেট হয়ে যায় এবং নান রুটিতে প্রচুর ইস্ট ও সোডিয়ামের ব্যবহার হয়। সো এই ধরনের খাবারও কিন্তু প্রেশারের মাত্রাকে অনেক বাড়িয়ে দেয়, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এবার আসেন, কিভাবে প্রেশার সাডেন বেড়ে গেলে, আপনার নিয়মিত ওষুধ তো খাবেনই, বাট যেটা করবেন সাথে সাথে, দেখতে পাচ্ছেন একটা গ্লাস, এটার মধ্যে রসুন কুচি করে নেবেন। রসুনগুলো দেখতে পাচ্ছেন আমি কুচি করে নিয়েছি, পুরা ক্র্যাশ করে নেওয়া। অনেকের আছে রসুন একদম চপড করার মেশিনও আছে, এভাবে করে পুরো রসুনটা নিয়ে নিবেন। এখানে প্রায় 3-4 কোয়া রসুন আছে, এটার মধ্যে এবার আস্তে করে গরম পানিটা ঢেলে দিবেন এবং এই গরম পানিটা রসুনের সাথে 20 মিনিট রাখবেন, অর্থাৎ 15 থেকে 20 মিনিট, যেহেতু খুব গরম আছে এই ক্ষেত্রে 10 মিনিট রাখলেই অনেকটা কভার হবে। ওয়েট করতে হবে 10 মিনিট, এই রসুনটা যাতে সুন্দর করে পানির সাথে মিশে এবং এটার এক্সট্রাক্টটা বের হয়। 10 মিনিট পর এই রসুনটা পানির সাথে মিশে যাওয়ার পর 2 টুকরা লেবু চিপে দিবেন, চাইলে 3 টুকরাও দিতে পারেন, অর্থাৎ ভিটামিন সি মানে লেবুর টক, রসুন, এটা পানির সাথে মিক্স হবে এবং এটাকে পরবর্তীতে আপনি ছেঁকে সেই পানিটা আপনাকে পান করলে, আস্তে আস্তে বসে পান করলে অবশ্যই আপনার প্রেশারটা অনেকটা কুল ডাউন হবে। এটা এটা ভালো করে মিক্স করবেন, 3 টুকরা চাইলেও আপনার লেবু নিতে পারেন, যতটা বেশি টক হবে ততই বেশি ভালো হবে। রসুন আর লেবু পানিটা ছেঁকে নিলাম, এবার আস্তে আস্তে বসে শান্তভাবে পানিটি পান করলে অনেকটা প্রেশার কমে আসবে। এবার দ্বিতীয় পদ্ধতিটি দেখাচ্ছি, এটা রসুন ছাড়া, এটা সাডেন প্রেশার বেড়ে গেলে হালকা গরম পানি নেবেন, নট সো মাচ, হালকা গরম পানির মধ্যে একদম 2 টুকরা বড় বড় লেবু চিপে দিবেন, পুরো একটা লেবুও দিতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করেন তেঁতুল খাবেন কিনা, তেঁতুলে কিন্তু আসলে একটু কন্ট্রোভার্সি, মানে অনেক সময় এটাতে অনেক অ্যাসিডিটি গ্যাস হয়ে যায়, পরবর্তীতে প্রবলেম হয়, অর্থাৎ আপনি প্রেশার কমালেন কিন্তু অ্যাসিডিটি গ্যাস হলে কিন্তু আরাম পাবেন না, কমফোর্ট পাবেন না। সেই দিক থেকে লেবু ইজ বেস্ট, একটু হালকা গরম পানির মধ্যে 2 থেকে 3 টুকরা, আমার লেবুটা যেহেতু বড় আমি 2 পিস নিয়েছি, এটা আস্তে আস্তে করে খাবেন এবং প্রেশার প্রথমে খাওয়ার আবার আধা ঘন্টা পর আরেকবার প্রয়োজনে খাবেন, আর পাশাপাশি অবশ্যই তো ডক্টরের সাথে কনসাল্ট করবেন। সর্বশেষ পদ্ধতিটি হচ্ছে, এটা ডাবল চেম্বার, ডাবল টি গ্রিন টি নিবেন, এটা সুন্দর করে একদম পানির মধ্যে ছেড়ে দিবেন, এই গ্রিন টিটা ভালো করে হতে দিবেন 10 মিনিট পর্যন্ত, পুরো গ্রিন টিটা যাতে ভালো মতো হয়, ডাবল অর্থাৎ একটির জায়গায় 2টি টি ব্যাগ দিবেন গ্রিন টি। যারা খোলা পাতা ইউজ করেন তারাও কিন্তু খোলাটাও দিয়ে দিতে পারেন, 2 চা চামচ। সো 2 চা চামচ পরিমাণে গ্রিন টি, এটা আমরা ভালো করে হবে ডাবল ডাবল টি টি ব্যাগ দিয়ে, এটা আস্তে আস্তে পান করলে এবং এটার সাথে কিন্তু লেবু মিক্স করলেও প্রেশারটা কমে আসবে। দেখতে পাচ্ছেন গ্রিন টিটা খুব সুন্দর কালার হয়েছে, এই গ্রিন টিটা আস্তে আস্তে পান করবেন, একটা লেবু মিক্স করে নেবেন, গ্রিন টি কিন্তু প্রেশার ডাউন করতে অনেক হেল্পফুল অ্যান্ড হেলদি। মনে রাখবেন, যা দেখালাম সবই হোম রেমেডি, এগুলো হচ্ছে তাৎক্ষণিকভাবে আপনি বাড়িতে কি করবেন সেই বিষয়গুলো তুলে ধরলাম, কিন্তু অবভিয়াসলি বারবার প্রেশার হাই হলে এটা আমাদের কিডনির জন্য ঝুঁকি, আমাদের স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। সো অবশ্যই আপনি ডক্টরের সাথে কথা বলবেন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, এবং যারা ওষুধ খাচ্ছেন না, প্রেশারের পেশেন্ট না, তাদেরও যদি কোনো কারণে, উত্তেজিত হওয়ার কারণে, ঘুম কম হওয়ার কারণে, রাগের কারণে, ঝগড়াঝাটি হওয়ার কারণে প্রেশার বেড়ে যায়, অর্থাৎ যারা প্রেশারের পেশেন্ট না কিন্তু প্রেশার বেড়ে গেল, তারা অনায়াসে এই হোম রেমেডিগুলো কিন্তু ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ শরীরে কমফোর্ট ভাবে থাকেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।